গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে আসলে এইখানে আমার কাজ করছে না ফোন দিয়ে, যখন আমি পিসি থেকে কন্ট্রোল করছি, তো আমি হাত দিয়ে ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এখানে ক্লিক করলে আমার হলো ড্রয়ারটা অপেন হচ্ছে, তারপর আবার আমি যদি এই যে নোটিফিকেশনে যাই আমার নোটিফিকেশনে চলে যাচ্ছি, তো তারপরে গো ব্যাক হোমে যদি যাই আবার হোমে যাচ্ছি, মানে হলো ওই একই সাথে স্ট্যাক নেভিগেশন এবং ড্রয়ার নেভিগেশন কাজ করছে। তো গত টিউটোরিয়ালে আমি এটা করেছিলাম, হ্যাঁ, তো তার আগে টিউটোরিয়ালগুলোতে স্ট্যাক নেভিগেশন এবং ড্রয়ার নেভিগেশন অ্যাড করেছি বা ইনস্টলিং এর প্রসেসগুলো ভিডিও করেছি, তো আপনারা সিরিজের প্রথমে দেখে নিতে পারেন। আজকে আমরা যেটা করবো সেটা হলো ট্যাব নেভিগেশন। হ্যাঁ, ট্যাব নেভিগেশন আমরা ইমপ্লিমেন্ট করব। তো এটা কথা না বলে কাজ শুরু করে দিই, আসলে এটা দেখতে কেমন হবে সেটা যদি একটু দেখাই। এই যে নিচে দেখেন ট্যাব আছে, এরকম নিচে ট্যাব হবে। হ্যাঁ, সাধারণত এটাই সবচেয়ে বেশি মোবাইলে ইউজ হয় যে ট্যাব নেভিগেশনটা। তো এটা করার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হবে এটা ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, তো এটা অলরেডি আমি ইনস্টল করে নিলাম, কারণ হলো যখন আমি প্রোগ্রামটা রান করি, স্টার্ট করি, রান করার পরে করলে কেন জানি আমার কিছু এরর দেখায়, স্টপ করার পরে আবার রান করার পরে তারপরে আবার দেখে, আবার রিস্টার্ট করলে এক্সপ্লোর দিলে তখন কোনো এরর দেখায় না। তো এটা আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমরা মিনিমাল যেটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এটা আসলে এখানে কিছু নেই, এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো দেখেন নেভিগেশন কন্টেইনার রয়েছে আর ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর, বটম ট্যাব নেভিগেটর, এটা আবার বটম 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 না থেকে উপরের দিকে থাকতে পারে নেভিগেশন। তো এটা আমি আরো জিনিস রয়েছে, দুটা স্ক্রিন রয়েছে, হোম স্ক্রিন আর সেটিং স্ক্রিন, এবং ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর রয়েছে এখানে। ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর এটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি, আর এখানে খুবই সিম্পল। আপনারা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে খুব সহজেই বুঝবেন যে আসলে এখানে আমি কি করেছি, এখানে ট্যাব ডট নেভিগেটর ট্যাব ডট স্ক্রিন নিয়ে দুটো কম্পোনেন্টকে একখানে দেওয়া হয়েছে। তো পুরোপুরি কাজটা করে নেই, তো এইখান থেকে আমাদের হেডারের জিনিসগুলো এখান থেকে আমি নিয়ে নিই, এখানে আমি হেডারের জিনিসগুলো নিয়ে নিচ্ছি, আর এটাকে মূলত ইউজ করে ফেলা দরকার আসলে, কারণ এইগুলো আমার প্রয়োজন নয় এখন আপাতত। কন্ট্রোল ভি, ওকে। তো এটা ছিল এইখানে, আর এই দুটো কম্পোনেন্ট লাগবে, আর আর অ্যাপ কম্পোনেন্টের মধ্যে দুটোকে আমার ট্যাব নেভিগেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখি, ঠিক আছে, ওকে, এই পুরো কাজটাই এখানে রিপ্লেস হয়ে গেল। আসলে কিছু মনে হয় অকার হয়েছে একটা, এই যে ওকে ডান। তো এইটাই ছিল ট্যাব নেভিগেটর। এখন যদি আমি সেভ করি, কন্ট্রোল সেভ, যদি কোনো এরর না থাকে তাহলে সবকিছু ঠিকঠাক কাজ করার কথা, তবে এটাকে রিলোড দিতে হতে পারে, পুরো অ্যাপটা চেঞ্জ হয়ে গেলে অনেক সময় কাজ করতে যাবে না। হোম স্ক্রিন, ওকে, এভরিথিং ইজ অল রাইট। আচ্ছা, আর আমাদের এখানে এরর না থাকলে আমরা দেখে নিতে পারি, এখানে আসলে কোনো এরর নাই, এই যে রিফ্রেশ হয়েছে, ঠিক আছে। তো এটা রিফ্রেশ হলো, দেখেন এখানে নিচে আমাদের ট্যাব নেভিগেটর আছে। আমি যদি এখন সেটিং এ ক্লিক করি, দেখেন সেটিং কম্পোনেন্ট চলে যাচ্ছে, আবার আমি যদি হোমে ক্লিক করি হোমে চলে যাচ্ছে। আসলে রিয়েল লাইফে তো এরকম থাকে না, এটা একেবারে নিচে হয়ে গেছে, এটা কিছুটা উপরে থাকবে এবং এর সাথে কিছু আইকন থাকবে, আর শুধু ট্যাব নেভিগেশনে থাকবে না, উপরেও বট আমাদের উপরেও হলো ট্যাব নেভিগেশন থাকতে পারে, বটম না থেকে আপ আর কি, আর পাশে আবার হলো যে ড্রয়ার নেভিগেশনও থাকবে। তো সবগুলো জিনিসকে কম্বাইন করব আমরা পরবর্তী টিউটোরিয়ালে। তো তার সাথে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই নিতে চাই, সেটা হলো এইখানে অনেক অপশন রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে ইউজ করতে করতে বুঝে যাব, সেটা হলো প্রপার্টি রয়েছে। আচ্ছা, এখানে এখানে দেখেন ক্রিয়েট বটম ট্যাব নেভিগেটর যেটা আমরা ইউজ করলাম, এখন ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর, এটা আপনাদেরকে অপন করে দেখাই, ম্যাটেরিয়াল টপ ট্যাব নেভিগেটর, এটা টপ, এটা উপরে এটা নিচে।
তো এটা হলো ম্যাটেরিয়াল বটম ট্যাব নেভিগেটর, নিচে দেখেন কত সুন্দর কাজ করছে, কালার চেঞ্জ হচ্ছে, আইকন আছে, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো। আর এখানে টপের কিছু কাজ দেখাবো আপনাদেরকে। ওকে, কোনো ইমেজ নাই, ইমেজ থাকার কথা। দেখেন এখানে উপরে কত সুন্দরভাবে নেভিগেশনটা হচ্ছে, এগুলো আমরা এই দুটো জিনিস, এটা ট্যাব নেভিগেশনের অন্তর্ভুক্ত, আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব এবং পরবর্তীতে সবগুলোকে একসঙ্গে করে কাস্টমাইজ করব। তো রিঅ্যাক্ট নেটিভ শেখার এই যাত্রায় আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।